নবনীতা হুগলি ইনপুতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিস্তারিত খবর। সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলার ঘটনায় বীর শহীদদের শ্রদ্ধা এবং শহীদ সেনাদের স্মরণে মোমবাতি মিছিল হয়ে গেল হুগলি বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। পাকিস্তানের জঙ্গিবাদীদের প্রতিবাদ জানাতে এবং বীর শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে হুগলির বার অ্যাসোসিয়েশনের সদস্যরাও এক মৌন মিছিলে পা মিলালেন। এই মৌন মিছিল সারা চুঁচুড়ো শহর পরিক্রমা করে। রাজেশ মন্ডলের রিপোর্ট, হুগলি ইনফো। হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত ঘোষপুর গ্রাম 500 বছরের শীতলা মন্দির সংস্কারের জন্য এক অনুষ্ঠান হয়ে গেল। শীতলা মাতার পূর্ণ সংস্কারের জন্য অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানটি হয় হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত ঘোষপুর গ্রামের রাজ পণ্ডিতবাটির পাড়ায়। এই মন্দিরটি প্রায় 500 বছরের পুরনো। আগেকার দিনে মন্দিরটি ছিল মাটির দেওয়াল, টিনের ছাউনি। 1408 সালে ইটের তৈরি হয় মন্দিরটি বড় মাপের এবং নাট পঞ্চটি তৈরি হয় 5 থেকে 7 বছর আগে। এই মন্দিরের বিভিন্ন দেবদেবীর মূর্তি আঁকা হয়েছে। মন্দিরে আছে শীতলা, মনসা, ভগবতী, সিংহবাহিনী, দুর্গা, নারুগোপাল, চূড়ামণি, বিভিন্ন রকমের দেবদেবী। এই উৎসবকে ঘিরে বিভিন্ন জায়গা থেকে ভক্তরা একসাথে সমাগম হয়। এমনকি দূর দূরান্ত থেকেও পুজো দিতে আসে ভক্তরা মায়ের মন্দিরে। প্রতিদিনের মতো বহিরাগত অনেক পুরোহিত এসেছিলেন আজ। এছাড়াও নরনারায়ণ সেবার মাধ্যমে প্রায় 3 থেকে 4 হাজার ভক্তদের সেবা করানো হয়। রাজপণ্ডিত বাটির শীতলা মাতার পুনঃসংস্কারের জন্য এই অনুষ্ঠানটি আয়োজন করা হইয়াছে। আগে মাটির মন্দির ছিল, এখন হালফিল হলো 5-7 বছর আগে এই নাট মন্দিরটি হয়েছে। তারও আগে 1408 সালে এই ইষ্টক নির্মিতা মন্দিরটি তৈরি হইয়াছে। আপনাদের মন্দিরে কি কি বিগ্রহ আছে? আমাদের মন্দিরে শীতলা, মনসা, ভগবতী, সিংহবাহিনী, দুর্গা, রঘুনাথ, বিষ্ণু, সীতার বিষ্ণু, গদাধর বিষ্ণু, নারুগোপাল, চূড়ামণি নারুগোপাল ইত্যাদি ইত্যাদি আছে। অসীম চক্রবর্তীর সাথে শ্রীমন্ত বাগের রিপোর্ট, হুগলি ইনফো। এখন নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। হুগলি ইনফোর সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। জল জীবন, জলের রাজা অক্সি ব্লু। আমরা জলের প্রতিটি বিন্দুতে সততা বজায় রাখি। জলের রাজা অক্সি ব্লু, পরিপূর্ণ বিশুদ্ধতার অপর নাম অক্সি ব্লু। নীরব থাকতে অক্সি ব্লু, সুস্থ থাকতে অক্সি ব্লু, অতিথি আপ্যায়নে অক্সি ব্লু, তৃষ্ণা নিবারণে অক্সি ব্লু, ভ্রমণ পথে অক্সি ব্লু। আপনার নিকটবর্তী অক্সি ব্লু ডিলার ডিস্ট্রিবিউটার সাথে যোগাযোগ করুন। জলের শুদ্ধতায় অত্যাধুনিক পদ্ধতির ব্যবহারে SMSME এর বিচারে অক্সি ব্লু বর্ষসেরা। যে কোনো যোগাযোগের জন্য ফোন করুন 9830333660। জল জীবন, জলের রাজা অক্সি ব্লু। আমরা জলের প্রতিটি বিন্দুতে সততা বজায় রাখি। জলের রাজা অক্সি ব্লু, পরিপূর্ণ বিশুদ্ধতার অপর নাম অক্সি ব্লু। নীরব থাকতে অক্সি ব্লু, সুস্থ থাকতে অক্সি ব্লু, অতিথি আপ্যায়নে অক্সি ব্লু, তৃষ্ণা নিবারণে অক্সি ব্লু, ভ্রমণ পথে অক্সি ব্লু। আপনার নিকটবর্তী অক্সি ব্লু ডিলার ডিস্ট্রিবিউটার সাথে যোগাযোগ করুন। জলের শুদ্ধতায় অত্যাধুনিক পদ্ধতির ব্যবহারে SMSME এর বিচারে অক্সি ব্লু বর্ষসেরা। যে কোনো যোগাযোগের জন্য ফোন করুন 9830333660। ফিরে এলাম বিরতির পর। সারা দেশের সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্তে কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিদের হামলায় নিহত ভারতীয় বীর সেনাদের শ্রদ্ধা জানাতে ভারতবাসীদের কেউ মুখে কালো রুমাল বেঁধে, কেউ বা মোমবাতি মিছিল অথবা মৌন মিছিল করে প্রতিবাদ জানালো জঙ্গি হামলার।
আজকে যা শুনতে হয়েছে কাশ্মীরে জঘন্য অপরাধ জিনিসটা করা হয়েছে। 42টা ইন্ডিয়ান আর্মিকে সিআরপিএফকে শহীদ করে দেওয়া হলো। আতঙ্কবাদ যেভাবে বাড়ছে আমরা সেই জন্য রাস্তায় নেমেছি, আজকে শহীদদেরকে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছি। আর আমাদের সরকার থেকে আমরা অনুরোধ করছি যে আমরা অনেক ওয়েট করেছি, আর ওয়েট করার দরকার নেই, এবার হিন্দুস্তান ওয়ার পাকিস্তান ফিনিশ। বল খেলা মারতে পারছে তো জাতীয় পতাকা পড়া যাবে না। ডানকুনি চামুন্ডা মন্দির থেকে ডানকুনি হিমনগর শনি মন্দির পর্যন্ত কলসি যাত্রার আয়োজন করেন ধর্মীয় কল্যাণ সমিতি। ডানকুনিতে মহাসমারোহে কলসি যাত্রায় ডানকুনি চামুন্ডা মন্দির থেকে ডানকুনি শনি মন্দির পর্যন্ত মহিলাদের কলসি নিয়ে জলযাত্রা উৎসব হয়ে গেল 8ই ফেব্রুয়ারি।
সকালে এক বর্ণাঢ্য কলসি যাত্রার আয়োজনে প্রায় হাজারখানিক মহিলা অংশগ্রহণ করেন। কলসি যাত্রার মূল উদ্দেশ্য ছিল চামুণ্ডা মন্দিরে মায়ের কাছে অনুমতি নিয়ে ডানকুনি ভীমনগর শিব মন্দিরে জল ঢালতে যাবার। এটাই প্রাচীন ঐতিহ্য ও রীতি বলে জানান মন্দিরের এক মহিলা সদস্যা। তিনি আরো অনেক তথ্য তুলে ধরেন এই প্রাচীন মন্দিরের ঐতিহ্য সম্পর্কে। অপরদিকে এলাকার এক বাসিন্দা জানান, এটা হচ্ছে আমাদের মন্দিরে যে পুজোটা হয় সেই পুজোটা আমরা ডানকুনিতে তো থাকি, ডানকুনিতে চামুণ্ডা মা হচ্ছে পুরনো, তো মায়ের থেকে আমরা পারমিশনটা নিয়ে এসে আমরা সেই জলটা নিয়ে এসে মন্দিরে রাখি এবং ওই জলটা এক বছর আমার থাকে। যখন আবার কলেজ যাত্রা হবে তখন ওই কলেজটা বিজয়া করা হবে হয়ে এটা আনা হবে। রীতিরেওয়াজ ওদের মনে হয় যে আমরা মায়ের জন্য এর কষ্ট করে জলটাকে তুলে নিয়ে আসি, আমাদের মনোবাসনাটা পূর্ণ হবে। এখানে কি করলেন? এখানে এসে আমার ঘরটা আমি মায়ের মন্দিরে রেখে দিলাম, ওটা আমার এক বছর থাকবে। আর ওনাদের যে জলটা সেই জলটা সব শিব পার্বতীর মাথায় দিয়ে দেওয়া হয়। আমাদের হিমনগর মন্দির কমিটির তরফ থেকে প্রত্যেক বছরের মতো 501 জনের এই কলসটি মহিলারা, তার সঙ্গে 6-7 হাজার মানুষ ভক্তজন থাকে। কালকে আমাদের যেটা হবে সে শোভাযাত্রা হবে। আজকে এই অনুষ্ঠানটা কেন করলেন? আজকে অনুষ্ঠান আমরা চামুণ্ডা মন্দির থেকে আমরা জল তুলি আর নিয়ে এসে এখানে ভগবান শিব আছে, আমাদের আরও ঠাকুর আছে, তাদের উপরে আমরা এই জলটা দিই। এই জল দিয়ে আমাদের একটা একটা মানে এই এলাকা সকল শুধু হেমনগর বলে নয় পুরো ডানকুনি এলাকা অঞ্চল মধ্যে অনেক উন্নতি আমরা অনুভূতি করেছি, অনেক প্রোগ্রেস হয়েছে। আমরা চাই পৃথিবী বিরাজ, শান্তি বিরাজমান হোক। আমরা একটা সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে এই এলাকা থেকে ওই উদ্যোগ নিয়েছি, প্রত্যেক বছর খুব ডে বাই ডে লোক পাচ্ছি। প্রবীর বসু, রিপোর্ট, হুগলি ইনফো। উত্তর দিনাজপুর জেলা থেকে বাংলাদেশ সীমান্তে 5 কিলোমিটার পর্যন্ত গম চাষের উপর নিষেধাজ্ঞা, ক্ষোভের মুখে কৃষি দপ্তর। উত্তর দিনাজপুর জেলার কৃষি দপ্তরের নির্দেশে ভারত বাংলাদেশ সীমান্তের 5 কিলোমিটারের মধ্যে গম চাষ করার উপর নিষেধাজ্ঞা জারি করায় সমস্যায় কৃষকরা। গম চাষের পরিবর্তে সর্ষে চাষ করার উপর গুরুত্ব দিয়েছেন জেলা কৃষি দপ্তর। জেলার 9টি ব্লকের মধ্যে ইটাহার এবং চাকুলিয়া ব্লক বাদে বাকি 7টি ব্লকেই 3,000 হেক্টর জমিতে এই নিষেধাজ্ঞা জারি করেছিলেন জেলা কৃষি দপ্তর। এ প্রসঙ্গে কালিয়াগঞ্জের কৃষি অধিকর্তা গোপাল চন্দ্র ঘোষ বলেন, ও সরকারের নিষেধ ছোঁয়াচে রোগ কোন জন্য বলে আসছে বাংলাদেশ থেকে আসতেছে। আচ্ছা, ওই জন্য 5 কিলোমিটার দূরে ফেলতে হবে আমাদের বর্ডারে বাড়ি। আচ্ছা, ওই জন্য বন্ধ। তার জয় বদলে আমরা সরষা লাগাচ্ছি, ভুট্টা লাগাচ্ছি। সরকার বলেছে 5 কিলোমিটার দূর গম চাষ করা হবে না বাংলাদেশ সীমান্ত থেকে। বাংলাদেশ সীমান্ত থেকে মানে তো তার বদলে কি চাষ করছেন? সরষা ধান এগুলো লাগাচ্ছি। তো লাভের পরিমাণ কোনটাতে বেশি হতো? দুইটাতে বেশি হতো, কোন কারণবশত লাগাতে দিনই গম ও সরষা চাষ করি।
আচ্ছা, কি বলা হয়েছিল সরকার থেকে? সরকার থেকে কি বলা হয়েছে, ঝলসারক থেকে না, ঝলসারক এসেছে সেটাই মানা নির্দেশ করা হয়েছে। সব কি বলেছে? বলেছে রোগ হচ্ছে ও তার জন্য বাধা করতেছে। আর কি বলছে? আর বলতে যে গম চাষ করলে ভাঙে দিবে। আচ্ছা, কারণ আপনারা অবগত আছেন যে 2016-17 নদিয়া জেলা এবং মুর্শিদাবাদ জেলার কিছু এলাকাতে গমের ঝলসার মতো রোগ দেখা দিয়েছিল। তার সাবধানতা অবলম্বনে আমরা গত বছর এবং এই বছরও বাংলাদেশ সীমান্তবর্তী যে তিনটি গ্রাম পঞ্চায়েত ধনকোল, রাধিকাপুর এবং অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের 60খানা মৌজা বর্ডার এরিয়া থেকে 5 কিলোমিটার মধ্যে আছে, তাদেরকে আমরা গত বছরের মতো এই বছরও গম চাষ নিষিদ্ধ করেছিলাম। তার জন্য আমরা পুজোর আগে থেকেই ব্যাপক প্রচার অভিযান, ফিল্ডে ডেমনস্ট্রেশন করেছিলাম এবং চাষিদের গম চাষের বিকল্প ফসল হিসাবে সম্পূর্ণ বিনামূল্যে সরিষার বীজ, বিভিন্ন ডালশস্যের বীজ, ভুট্টা বীজ এগুলো আমরা প্রদান করেছিলাম। এটা কি শুধু কালিয়াগঞ্জের জন্যই নিষিদ্ধ? না, এটা পশ্চিমবঙ্গে বাংলাদেশ নিকটবর্তী যে সমস্ত জেলাগুলো আছে সমস্ত জেলার জন্য। মানে যে রোগটা হয়েছে সেই রোগের এখনো কোনো প্রতিকার কিছু পাওয়া যায়নি? ঝলসার মতো রোগ যেটা দেখা দিয়েছিল, প্রাথমিকভাবে রোগটা দেখা দিয়েছিল ব্রাজিলে, তারপরে 2-3 বছর আগে বাংলাদেশে দেখা দিয়েছিল। যেহেতু আমরা বাংলাদেশ সীমান্তবর্তী আমাদের পশ্চিমবঙ্গে 6খানা জেলা আছে, সেই সমস্ত জেলার মধ্যে আমরা 2 বছর আগে নদিয়া এবং মুর্শিদাবাদে যখন গম হারভেস্টিং হচ্ছিল তখন কেন্দ্রীয় বিজ্ঞানী দল এবং রাজ্যের বিজ্ঞানী দলরা মিলে সেখানে দেখেছিল যে ঝলসার মতো রোগ এসছে। তো বৃহত্তর কৃষকের স্বার্থে যাতে গম চাষটা বন্ধ না হয়ে যায় তার জন্য আমরা বিকল্প ফসলের জন্য আবেদন রেখেছিলাম। কালিগঞ্জ ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে যে সমস্ত চাষিরা বর্ডার থেকে 5 কিলোমিটার মধ্যে আছে তাদেরকে আমরা প্রচার অভিযানের মাধ্যমে, বিভিন্ন ইনপুট প্রদানের মাধ্যমে তাদেরকে নিশ্চিত করতে পেরেছিলাম এবং আমরা গত বছরের মতো এই বছর এখন পর্যন্ত 100% সফল হয়েছি। বর্ডার এরিয়াতে 5 কিলোমিটার মধ্যে কোনো গম চাষ হয়নি। আচ্ছা, যে বলছে ঝলসা রোগটা, এই রোগটা অ্যাকচুয়ালি কি রোগ? গমের ঝলসা মানে গমে এমনি একটা ঝলসা রোগ আছে, কিন্তু সেই ঝলসা রোগের ওষুধ আছে। আসলে গমের ঝলসার অনুরূপ মানে হচ্ছে গমের ঝলসার মতো দেখতে ব্যাপারটা, কিন্তু বিজ্ঞানীরা এখন পর্যন্ত এত শর্ট টাইমের মধ্যে এখনো কোনো প্রতিষেধক বা ওষুধ বের করতে পারেনি। তো এই বছর আমাদের 3rd ইয়ারে পড়ছে, এই বছর পর আশা করছি রিভিউ হবে, রিভিউ হওয়ার পরে আমরা চাষিদের ঘোষণা করে দেবো যে সামনের সিজন থেকে আশা করছি গম চাষ করার কোনো অসুবিধা থাকবে না। উত্তর দিনাজপুর থেকে শঙ্কর গুপ্তার রিপোর্ট, হুগলি ইনফো। এখনকার মতন খবর এ পর্যন্তই, হুগলি ইনফোর সঙ্গে থাকুন, নমস্কার।